নাম বলো, সেই নাম আর বস্তু ধরো, যার নামে দিবে তার নাম আর বস্তু ধরো, ধরেছ? নাম তাহলে চলো বাড়ি। দিনটা ছিল 9ই মার্চ, আর 9ই মার্চ মানেই শিবরাত্রি। শিবরাত্রি মানেই তো তোমরা সকলেই জানো কম বেশি শিব আর পার্বতীর যেদিন বিয়ে হয়েছিল, একজন মহারানী যে কৈলাসবাসী প্রেমে আসক্ত হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এই গল্পটা তো তোমরা সবাই জানো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল মিষ্টিস ব্লগ, মিষ্টি আর একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো যাই হোক, যথারীতি সময়ের অভাবে আমি ব্লগটা একদম টাইম টাইম আপলোড দিতে পারি না। তো যাই হোক, এখন তো পৌঁছে গেছি মন্দিরে। প্রত্যেকবার আমার ব্লগ যারা দেখো পুরনো, তারা তো জানো আমি এই মন্দিরটায় মাঝে মাঝেই পুজো দিতে আসি, শিবরাত্রি হোক বা শ্রাবণ মাসের পুজো হোক। তো যাই হোক, এখন এই দুজন পুজো দিচ্ছে, এর পরের ব্যাচেই আমরা পুজো দেবো আর কি। তো যাই হোক, এখন আমাদের পুজো দেওয়ার সময় চলে এসছে, আমি এখন পুজো দিচ্ছি। আর মাম্মা এই পুজো জিনিসটা খুবই পছন্দ করে, দেখো কত আনন্দ করছে। যাই হোক, ঠাকুরকে ভালো রাখুক এটাই বলবো, তোমরা তো জানোই কত বড় বিপদ কাটিয়ে এসছে আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। কয়েন আছে দেবো, চুপচাপ বেশি দুষ্ট করছিস না? এদিকে আসানবি। তো যাই হোক বন্ধুরা, আমরা তো খুব সুন্দরভাবে পুজো দিয়ে এলাম, কিন্তু লাস্টে একটা দারুণ ঘটনা ঘটেছে। দারুণ বলবো না, খারাপই বলবো। প্রথমটা শুরু হলো ভালো হয়ে, কিন্তু শেষটা হলো খারাপ হয়ে। ওই যে মহিলাটাকে দেখছো, উনি প্রচণ্ড বকবক করে, আর যখন থেকে পুজো দিতে এসছে প্রচণ্ড বকাবকি করছে, আর সব কিছুতে ওনার তাড়া, মানে এত তাড়া যে কি বলবো। আমি একটা ফুল নেবো, সেই ফুলটা ওনার নিতে পারবো না, ওনার সবসময় বকবকালি। যাই হোক, এইসব মহিলাদেরকে হাইড করে আমি নিজের পুজোর দিকে মন দিই। যাই হোক বন্ধুরা, শম্ভু 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 মা দেবা, শম্ভু 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 মা দেবা, শম্ভু। তো যাই হোক বন্ধুগণ, অনেকক্ষণ পুজো দেবার পর এখন সময় হয়ে অঞ্জলি দেওয়াও হয়ে গেছে, পুজোটাও শেষ। তো এই দুকাটিটা দিয়েই আমাদের পুজোটা এন্ড হলো। তো যাই হোক, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। আমরা এখন চলে এসেছি পুজো দিয়ে, মামা ভাই করে দাও, তাহলে চলো বাড়ি থেকে যাওয়া যাক। পুজো দেবা কমপ্লিট, এবার মা মেয়ে চলে যাব বাড়িতে। তো যা কি হোক, এখন তো খুব রোদ পড়েছে, মামা মেয়ের এই রাস্তা পছন্দ না, ওই পাশের রাস্তাটা দিয়ে। আজকের ব্লগটা কোথাও একটু ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, দেখা হবে নেক্সট ব্লগে।